কিন্তু আমি আপনাদের যে আপনার যে লেখা আপনার যে কথা আপনার যে যুক্তি সেটা আজকে প্রায় আট দশ বছর যাবত আমি ফলো করার চেষ্টা করি আমার জায়গায় যদি অন্য কেউ হইতো সে হয়তো বা আরো অনেক ব্রিলিয়েন্ট হয়ে যেত কিন্তু আমার জ্ঞান সীমিত থাকার কারণে আমি এতটুকু পারি না কিন্তু অনেক চেষ্টা করি কিন্তু আমার কথা হচ্ছে আমি যে বাসায় থাকি সেখানে আপনার তারা বারবার নামাজ পড়ে আবার সব সময় রোজা রাখে কিন্তু আমি যখন এই জিনিসগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি তারা বিভিন্নভাবে মন্তব্য করে তো এটা আমার জন্য অনেক বিরক্ত আর আপনাদের যখন দাসী নিয়ে কথা বলেন মোতাবিবাহ নিয়ে অনেক অনেক ক্লাইবেটিক্স কথা বলেন তখন আমি তাদের সাথে মানে আমার তাদের কথাগুলো ভালো লাগে না তাদের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করি যে দাসী জিনিসটা ইসলামে আছে দাসী আছে ইভেন মানে অনেক কিছু আছে তখন তারা এগুলো মানতে যায় না তা আমি আপনার কাছে জানতে চাওয়ার মানে জানতে চাচ্ছি এটাই যে দাসী যে এটা আছে এটা যে ইসলামে আছে এটা কোন হাদিসে আছে আর ক্রীতদাসী আর দাসী মানে গণীমুদের মাল ছাড়া কি এমনি কি মানে কোন দাসী রাখা যাবে কিনা এই হাদিসটা আমি আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি আর কি ভাই এই বিষয়ে অসংখ্যবার হাদিস দেখানো হয়েছে আপনি যদি আমার লাইভ দুই তিনটাও দেখে থাকেন তাহলে এই জিনিস আপনার দেখার কথা প্রতিটা লাইভ লিখে আপনারা আপনি কেন মানে এই হাদিসটা দেখতে যাচ্ছেন এটা একটা অদ্ভুত আমি একদম আকাশ থেকে পড়লাম যে এতগুলা লাইভ দেখার পরেও যদি আপনি বলেন যে ভাই তাহলে সীতাকার বাপ তাহলে এটা এরকম হয়ে গেল যে সীতাকার বাপ এখন জিজ্ঞেস করতেছেন আমি সংসার.com এ ঢুকি হ্যাঁ আপনি আপনি জানেন একটু কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন ভাই কথা শুনে নেন সাতকান্ড রামায়ণ পড়ার পরে যদি আপনি বলেন ভাই সীতাকার বাপ তাহলে এটা প্রশ্নটা হয়ে গেছে সেই টাইপের হ্যাঁ আপনি এখন সাতকান্ড রামায়ণ আপনাকে পড়ে শোনাবার পরে আপনি যে জিজ্ঞেস করতেছেন ভাই সীতাকার বাপ তো এটা সীতাকার বাপের মতো হয়ে গেছে প্রশ্নটা আপনি একটু সংসার.com এ ঢুকে শুরুতেই একটা লেখা দেখবেন ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনি একটু সংসার ডট কমে ঢুকে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আপনার একটু সময় লাগবে হয়তো দুই তিন দিন সময় লাগবে পড়তে কিন্তু আপনি কষ্ট করে হইলেও শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলবেন ঠিক আছে মমিন ভাই জি 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 কি নাম লেখাটার নাম কি ভাই লেখাটার নাম কি মমিন মানে আমি এইভাবে লেখা কারণ হচ্ছে অন্য নাম দিয়ে না 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 আমি যে লেখাটার কথা বললাম সেই লেখাটার টাইটেলটা কি মুমিন আমি যে লেখাটার কথা বললাম ইসলামে অমানবিক দাসপ্রথা হ্যাঁ এই লেখাটা আপনি আজকে গিয়ে শুরু করবেন আজকে পড়া হয়তো দুই তিন দিন সময় লাগবে কিন্তু একটু স্টেপ বাই স্টেপ পড়বেন পুরা পুরাটা শেষ করবেন শেষ করার পরে আপনি আমার সাথে এসে কথা বলবেন এর আগে আর আমার সাথে আপনি মানে এই আমাদের লাইভে আর শুই না না ঢুকেনো না দেখারও দরকার নেই জাস্ট আপনি এই দুই দুই তিন দিন এই লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা শেষ করেন আগে তারপরে আপনি অন্য কোনো কাজ অন্য কোনো কথা ঠিক আছে ভাই আচ্ছা আরেকটা সরি সেকেন্ড একটা প্রশ্ন করবো সেকেন্ড প্রশ্ন আপনি এটা পড়া শেষ হওয়ার পরে করেন হ্যাঁ আপনার আগের কাজ হচ্ছে এটা আগে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়া পড়া তো এরপরে আপনি যে আলোচনা আছে সেটা এরপরে যখন যুক্ত হবেন তখন আপনার সাথে সেই বিষয়ে সব বিষয়ে আলাপ করবো আমি হ্যাঁ বিনয়ের সাথে আমি আপনাকে বলছি এটাও আমার একটু জানা দরকার বা আমি আমি জানি সেটা আমি আরেকটা বিনয়ের সাথে বলতে চাচ্ছি আপনি না ভাই বিনয়ের সাথে বলতে হবে না আপনি এটা আগে শেষ করেন এক নম্বর স্টেপ আগে কমপ্লিট করেন এরপরে আপনি আসেন আপনাকে তো আমি রাস্তা বন্ধ করে দিচ্ছি না নেক্সট টাইম আসবেন নেক্সট টাইম আসলে আপনার সাথে আবার কথা বলবো কিন্তু আগে এটা পরে আসেন ভাই আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত করি তাহলে সোহেল মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে সোহেল মুমিন আপনি বলেন তাহলে সোহেল মুমিন নিজে আনমিউট করে কথা বলেন সোহেল মুমিন নিজে আনমিউট করে কথা বলেন সোহেল মুমিন নিজে আনমিউট করে কথা বলেন হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি বলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা বলেন যে মুসলমানরা তো শিওর না যে আল্লাহ আছে একটা বইয়ের দাবি থেকে তারা দাবি করে এই কথা কবে বলছি মুসলমানরা শিওর না যে আল্লাহ আছে এটা কবে বলেছি না মুসলমানরা দাবি করে যে আল্লাহ আছে আপনারা বলেন যে আল্লাহ আছে তো প্রমাণ দাও না যে আল্লাহ আছে এই কথাটা আমি কবে বলেছি বলছি যে মুসলমানরা যখন বলে যে আল্লাহ আছে তখন আপনারা বলেন নাই কিোন নাই এইটা তো আমরা কখনো বলি নাই মুসলমানদের কাছে মুমিনদের কাছে কারো কাছেই যারা বিশ্বাস করে আল্লাহ বিল্লাহ কোনো কিছু তো বিশ্বাস করে তাদের কাছে কোনো প্রমাণ নাই প্রমাণ মানে এমন কোনো প্রমাণ তারা আমাদেরকে দিতে পারে নাই

আমার কথা কি আপনি কিছু বুঝতেছেন নাকি বুঝতেছেন না আপনি আপনাকে একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিচ্ছেন না আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আমার কথা বুঝতেছেন আপনি বলেন হ্যাঁ ভাই বলেন এটা কিভাবে এই প্রশ্নের উত্তর হলো বুঝলাম না তো জি ভাই তখন খেয়াল করেন আবার বলেন আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে কোনো একটা দুইটা কথা দুইটা সেন্টেন্স বলতেছি যে আমার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নাই আর আরেকটা কথা হচ্ছে আমি এই বিষয় শিও না এই দুইটা কথা যে আলাদা কথা এটা কি আপনি বোঝেন হ্যাঁ জি ভাই এই দুটায় কথার মানে কি একটু বলেন তো এক নম্বর কথার মানে কি আর দুই নম্বর কথার মানে কি একটা হলো যে প্রমাণ নাই মানে প্রমাণ নাই আর একটা সিওর নাই সিওর না আমি একটা জিনিসে আমি একটা জিনিস বিশ্বাস করি কিন্তু সিওর না আমার কাছে প্রমাণ নাই এটাই পার্থক্য আচ্ছা মানে প্রমাণ না সিওর না মানেও প্রমাণ নাই আচ্ছা আচ্ছা প্রমাণ নাই মানেও প্রমাণ নাই সিওর নাই সিওর না মানেও প্রমাণ নাই এই তো মানে বেসিক্যালি কোনো পার্থক্য নাই তাহলে আপনি যে বললেন ভাই এই দুইটা কথা আলাদা আপনি তো এখন যে ব্যাখ্যাটা করলেন ব্যাখ্যাটা তো একই করলেন দুইটা একই ব্যাখ্যা করলেন তাহলে আলাদা হলো কোথা থেকে সিওন সিওন না বলতে আমার কাছে যদি কেউ প্রমাণ চাই প্রমাণ দিতে পারবো না কিন্তু আমি ফরাস ভাই ফরাস ভাই আমার মনে হচ্ছে এই মুমিনের সাথে আমার প্রমাণ মানে প্রমাণ নাই সিওন না মানে আমার কাছে কেউ প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো না ভাই এই এই কথা তো তো ভাই আমাকে তাহলে তো বলতেই হয় ভাই এই যে অসাধারণ যে কথাটা যে যুক্তি এই যুক্তি তো তো ভাই আমাকে এই কথাটা বলতেই হয় না চিন্টুমি জুমজুমি পরেশ ভাই একজন মানুষের মাথা কতখানি মানে অকেজ হইলে মানে ওকে যে হইলে মানে কমপ্লিট করতে পারে না বা সিম্পল একটা কথা বুঝে না আমি না এটা বুঝি না ভাই মুমিনরা যে কি খায় বড় হয় মুমিন ভাইরা যে কি খায় বড় হয় কি ভাবে বেঁচে আছে একটা সিম্পল কথা জিজ্ঞেস করলাম মানে বলতেছে আমাকে সে বললো যে সে বুঝতেছে এই কথা দুইটা আলাদা দুইটা দুইটা কথার ভিতরে পার্থক্য আছে মিনিং এ পার্থক্য আছে এটা বলার পরে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে এই দুইটা কথার মানে কি বলেন সে একই দুইটার একই সংখ্যা দিচ্ছে এই মুমিন্দরা এত মানে আইকিউ লেভেল এত কম হয় কিভাবে একজন বলেন তো ভাই মাইনাস দিকে কেমনে যায় ভাই কিভাবে সম্ভব ভাই সেটাই সেটা তো আমিও ভাবতেছি দুইটা কথা ডিফারেন্ট কিন্তু দুইটা কথা একই

উনিও বলতেছে হ্যাঁ কথা দুইটা আলাদা আমি জিজ্ঞেস করলাম যে কথা দুইটার মানেটা আমাদেরকে তাহলে বোঝান উনি বলতেছে যে প্রথম কথাটার মানে হইলে প্রমাণ নাই দ্বিতীয় কথাটার মানে হইলে প্রমাণ নাই এবং কথা দুইটা আলাদা তাহলে তো ভাই যেই ব্যাখ্যা সোহেল মুমিন ভাই আপনি যে ব্যাখ্যাটা দিলেন দুইটা কথার দুইটা কথা তো একই ব্যাখ্যা দিলেন তাহলে আলাদা যে এটা আমি কিভাবে বুঝবো ভাই আপনি কি মাথায় ঢুকতেছে আমাদের কথা কি আপনি বুঝতেছেন নাকি মাথায় ঢুকে ঢুকে না কিছু বলেন তো আপনি বলেন আপনি বলেন আমি আপনাকে একই না डिफरेंट তখন আপনি বললেন দুইটা কথা ডিফারেন্ট আপনাকে যখন বললো যে দুইটা কথা বুঝাই দিতে কিভাবে ডিফারেন্ট আপনি যখন বুঝাইলেন যে দুইটা কথা একই তাহলে তো আপনি নিজের সাথে নিজে কন্ট্রাডিকশন করলেন যে দুইটা কথা আপনি একই সাথে আলাদা বলতেছেন আবার একই সাথে একই বলতেছেন সিম্পল দুইটা কথাকে কথা কেন আলাদা মানে দুইটা কথা আমি সেন্টেন্স মেক করে দিছি আমি আপনাকে দিয়ে বলি মনে করেন আমি ঢাকায় থাকি আমি নিউইয়র্কে থাকি এই কথা দুইটা তো বাক্য দুইটা তো আলাদা নাকি ফারাজ ভাই হ্যাঁ আলাদা ভাই এখন আপনি আমার জিজ্ঞেস করেন এই দুইটা কথার অর্থ কি এই দুইটা কথার অর্থ কি আছে ভাই এই দুটা কথা প্রথম কথাটার অর্থ হচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা মানে সিটি এবং রাজধানী যেখানে প্রথম কথাটার অর্থ হচ্ছে যে ব্যক্তি বলতেছে সে ওই বাংলাদেশ নামক দেশে ঢাকা নামক মানে ইসে সিটিতে সে থাকে বসবাস করে আর দ্বিতীয় কথাটা হচ্ছে দ্বিতীয় কথাটা নিউ হচ্ছে আমেরিকা ইউএস এর একটা সিটি সেই সিটিতে ওই লোকটা বসবাস করে তার এই যে এই দুইটা কথা যে একজন ব্যক্তি বললো দুইটা কথা আলাদা এই কারণে যে একই সাথে একজন মানুষ দুই স্থানে বসবাস করতে পারে না এমনও হইতে পারে যে তার দুইটা বাড়ি আছে একটা বাড়ি নিউ একটা বাড়ি ঢাকায় তখন হয়তো সে মাঝে মাঝে এই বাড়িতে থাকে মাঝে মাঝে ওই বাড়িতে থাকে এরকম হতে পারে কিন্তু একই সাথে সে দুই জায়গায় অবস্থান করতে পারে না বা দুই জায়গায় থাকতে পারে না একটা নির্দিষ্ট সময় তার একটা জায়গাতেই থাকতে হবে এই কারণে এই কথা দুইটা কথা দুইটার ভিতরে মানে সমস্যা আছে যে এই দুটা কথা একই সাথে সত্য হতে পারে না ফরাজ ভাই আমি কি ব্যাখ্যা করতে পারছি ঠিকভাবে হ্যাঁ দুটা কেন ডিফারেন্স সেটা তো বলছেন ঠিক মতোই বলছেন না আচ্ছা সোহেল মুমিন এবার আপনাকে একটা টেস্ট নেই যে আপনি কথাবার্তা বলতে পারবেন কিনা আমাদের সাথে বা আপনার মানে আপনার আপনার কুলাইবো কিনা সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার আপনার মগজে কুলাইব কিনা কারণ আমরা তো এইভাবে মানে যার তার সাথেও কথা বলি না আপনি একটু আমাদেরকে বলেন যে এই যে একটা কথা হচ্ছে এই এই তথ্যটা এই দাবিটার সপক্ষে কোনো প্রমাণ নাই আর আরেকটা হচ্ছে এই দাবিটা হচ্ছে দাবিটা সত্য নাকি মিথ্যা সে বিষয়ে আমি শিওর না এই যে দুইটা কথা আমি বললাম এই দুইটা কথার ভিতরে পার্থক্য কি মানে দুইটা কথা কেন পার্থক্য আছে কি পার্থক্য আছে দুইটা কথার মধ্যে বলেন যেটা প্রমাণ নাই সেটা তো নাই এটা তো বলার অপেক্ষা রাখে না সিওর না মানে প্রমাণ থাকতেও পারে না থাকতেও পারে মানে আপনার কাছে আছে নাকি নাই প্রমাণটা আপনার কাছে আছে নাকি নাই দ্বিতীয় কথাটা যে শিওর না আপনি মানে কেউ যখন বলছে শিওর না তার মানে কি সে তার কাছে কি প্রমাণ আছে নাকি নাই না প্রমাণ থাকলে তো শিওর হতোই প্রমাণ নাই তাহলে তার মানে দুইটা কথা একই দুইটাই প্রমাণ নাই দুইটা তো একই হলো তাহলে আচ্ছা আমি আপনাকে ভাই আপনি আপনি ব্রেক নিয়ে আসেন আমি কথা বলি নাকি আচ্ছা একটু এই জিনিসটা বোঝাই এই জিনিসটা বুঝাই দিই যে সোহেল মোমিন ভাই শিওর না বলতে যে জিনিসটা বোঝায় যে আপনার কাছে কিছু প্রাইমারি ভাই তাহলে তথ্য প্রমাণ থাকে কিন্তু একদম সলিড তথ্য প্রমাণ থাকে না তখন মানুষ সেই সম্পর্কে বলে যে আমি ভাই এই বিষয়ে সম্পর্কে শিওর না এটা হইলে হইতেও পারে নাও হইতে পারে যেমন ধরেন একটা মানুষ খুন হইছে যে খুনটার ইনভেস্টিগেটিভ অফিসার আসছে ইনভেস্টিগেটিভ অফিসার এইসব প্রাথমিকভাবে কিছু প্রমাণ প্রমাণ পাইছে যে মানে এক লোকটা এই সময় কিভাবে মারা গেছে তার পেটে ছুরি ঢোকানো আছে কিনা ছুরি ঢোকানো থাকলে সে বলতে পারে যে এটা এই লোকটাকে খুন করা হয়েছে এখন আশেপাশে কি হয়ে কি কি হইতে পারে কয়েকটা সম্ভাব্য জিনিস সে চিন্তা করে চিন্তা করে তখন বলে যে হয়তো কলিমউদ্দিন তাকে খুন করছে অথবা রহিমউদ্দিন তাকে খুন করছে তবে আমি সিওন না যতগুলো আমার কাছে প্রমাণ পাইতেছি তা তো তা দিয়ে মনে হইতেছে কলিমউদ্দিন বা রহিমউদ্দিন এই দুইজনের একজন করছে কিন্তু আমি একদম এখনো সিওর হয়ে বলতে পারতেছি না কিন্তু এই ডেড বডিটাকে পোস্টমর্টেম করলে আমরা আরো প্রমাণ পাবো গেলে তখন আমি এই বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারবো এইটাকে বলে সিওর না সয়েল মুমিন আপনি কি আমার কথা বুঝতেছেন জি জি বলেন সিওর না যদি কেউ বলতে হয় তখন তার কাছে কিছু না কিছু তথ্য প্রমাণ কার কাছে থাকতে হয় থাকার পরে সে বলতে পারে যে এই বিষয়ে আমি এখনো নিশ্চিত না কিছু কিছু জিনিস আমি পাইছি এখনো তবে এখনো বাকি আছে এখনো আমার ইনভেস্টিগেশন বাকি আছে আমি ফাইনাল প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না ভাই এই কারণে শিওরিটি দিতে পারতেছি না হইতে পারে কলিমুদ্দিন হতে পারে রহিমুদ্দিন হতে পারে এইটাকে বলে শিওর না মানে কিছু আছে কিছু তথ্য প্রমাণ আছে বুঝতে পারছেন জি জি আর যদি কোনো তথ্য কিছুই নাই তখন বলে ভাই কোনো প্রমাণ নাই সেটা হচ্ছে একের কিছু নাই অন্ধবিশ্বাস শুধু আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে আপনাকে আবারো বলছি যে

সুনিশ্চিত ভাবে বলতে পারতেছি না যে এই বিষয়টা কিভাবে ঘটছে সেটা সুনিশ্চিতভাবে আমি ডিসিশনে যেতে পারতেছি না ঠিক আছে এটাকে বলে শিওর না ঠিক আছে আচ্ছা আর নাস্তিকরা কি এখন পর্যন্ত কি বলছে যে আমরা আল্লাহ আছে নাকি নাই এই বিষয়ে শিওর না এটা কি নাস্তিকরা কেউ কেউ এই বিষয়ে বলছে এখন আপনারা যেভাবে বলেন তাতে তো শিওরই মনে হয় যে নাই আমরা কি কখনো বলছি যে আমরা শিওর যে নাই এটা কি আমরা কখনো বলছি না আপনারা হাসাহাসি করেন ব্যঙ্গ করেন আমরা কি কখনো এই কথাটা বলছি যে আমরা না যে নাই এটা কখনো আমরা বলছি না আপনাদের কথা শুনে শুনে তাই তো মনে হয় কথাটা আমরা এই জিনিসটা বলছি নাই বলেন আপনি ওইটা ডাইরে আমি কখনো শুনিনি যে নাই কি না এরকম আপনারা যেটা বলেন প্রমাণ নাই এরকম প্রমাণ পাওয়া যায়নি আমরা তো বলতেছি প্রমাণ নাই তাতে আপনি কিভাবে বুঝলেন যে আমরা যখন বলতেছি প্রমাণ নাই তখন আপনি কিভাবে বুঝলেন যে নাস্তিকটা শিওর যে নাই এটা এই তথ্যটা কিভাবে পাইলেন এই কথা থেকে এই তথ্য আসছে আপনি যখন প্রমাণ নাই বলছেন তার মানে তো আপনি সিওর যে নাই প্রমাণ নাই বলছিত তার মানে কিভাবে এটা এই কনক্লুশনে আসলেন যে সিওর যে নাই মনে করেন আপনি এসে বললেন আপনার ব্যাংকে 100 কোটি টাকা আছে আমি বললাম ভাই প্রমাণ দেন আপনি বললেন দিলেন না প্রমাণ তার মানে কি আপনি ধরে নিচ্ছেন যে আমি এই বিষয়ে সিওর যে আপনার কাছে 100 কোটি টাকা নাই আমি যখন প্রমাণ চাইছি আপনি প্রমাণ দেন নাই আমি আপনার কথাকে বাতিল করে দিলাম যে আপনি

যে কয়েক ছটা মগজ আছে এই মগজে তো এই আলোচনা কুলাবে না আপনার মাথায় ঠিক আছে যেটুক মগজ আছে সেটুক মগজ দিয়ে আপনি আসলে ইসলামের ইসলামের যে যে এবং মানে তারপরে বাচ্চা লাগানটিস এগুলো আপনারা আপনারা এগুলো দেখে পড়েন হ্যাঁ হুজুরদের এই ওয়াজ গুলা শুনেন আমাদের লাইভ শোনাটা আপনার জন্য উচিত না আপনার অনুচিত আমাদের লাইফ শোনা কারণ আপনার মাথায় কুলাবে না আপনার মাথায় যে কয়েক ছটা গিলো আছে এটা দিয়ে আপনি এই কিছু বুঝবেন না ভাই এই জন্য এক কথা শুনে আপনি আরেক জিনিস বুঝবেন সুতরাং আপনার শোনার কোনো প্রয়োজন নাই ভাই আপনার জন্য ভালো হচ্ছে আপনি ওয়াজ শুনবেন আপনি হুজুরদের ওয়াজ শুনবেন এটা আপনার জায়গা না ভাই আপনার মানে মানে এই টাইপের একদম মাথা নষ্ট পাগল এগুলোর সাথে কথা বলবো না ভাই কি ভাই আমি যখন বলতেছি যে তোমার কাছে প্রমাণ আছে সে বলতেছে নাই আমি বলতাম বললাম এটা তোমার দাবিটাকে আমরা বাতিল করে দিলাম এটা দ্বারা সে বুঝছে যে নাস্তিকরা শিওর যে নাই আলা আলানাই কি যে বাস বেরবে আপনি কি মানে বুঝতেছেন যে এরা কতটা মানে মানুষের মগজে কতটা কম ঘিলো থাকলে এই টাইপের কথা বলতে পারে হ্যাঁ এরা ক্রিটিক্যাল থিংকিং কোনোদিন করেনি তার মানে মানে একটা কোনো চর্চা নাই মানে নিজের মাথাটাকে খাটানোর কোনো চর্চা কোনো ইচ্ছাও নাই মানে একদম আল্লাহ রাস্তা ছেড়ে দিছে ঠিক আছে আরেকজনকে যুক্ত করি তাহলে এত মানে ইয়া কিভাবে হয় একজন মানুষ এত নির্বোধ কিভাবে হয় একজন মানুষ মানে মুমিন মাতৃ কি নির্বোধ হইতে হবে এটা কি একেবারে মানে নিয়ম আইন যে আমি মুমিন আমার নির্বোধ হইতে হবে